পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভরানীর টহলফাড়ির বনে সোমবার সকালে আগুন লেগেছে। আনুমানিক 5 একর বনাঞ্চল জুড়ে আগুন জ্বলছে। বন বিভাগ, এলাকাবাসী, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করেছেন। শরণখোলা থেকে লালচান মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র দেখুন বিস্তারিত। সোমবার দুপুরে সরেজমিনে সুন্দরবনের অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বনের ব্যাপক জায়গা জুড়ে আগুন জ্বলছে। আগুনে বনের শুকনো লতা পাতাগুলো পুড়ে যাচ্ছে। ধোঁয়ায় ব্যাপক জায়গা আচ্ছন্ন হয়ে পড়েছে। আগুন নেভানোর কাজে যোগ দেওয়া স্থানীয়রা বলেন, সুন্দরবনের দাসের ভরানী এলাকায় আগুন লাগার খবর পেয়ে আমরা শতাধিক গ্রামবাসী সেখানে ছুটে এসেছি। আমরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছি। অন্য একটি দল আগুন যাতে সুন্দরবনের সব দিকে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ফায়ার লাইন কাটার কাজ করছি। মরা ভোলা নদী থেকে আগুন লাগা স্থানের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। দূরে হওয়ায় পানি পেতে কষ্ট হচ্ছে। আগুন নেভানোর কাজে নিয়োজিত নাংলি টহলফাড়ি এলাকার সিপিজি টিম লিডার লুৎফর রহমান বলেন, বনের 24 নং কম্পার্টমেন্টের প্রায় 5 একর জায়গার জুড়ে আগুন জ্বলছে এবং বাতাসের তীব্রতায় আগুনের দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ছে। আগুন নেভানোর জন্য শরণখোলা ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে।